জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সিপিবি ও বাসদের ডাকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের অংশ হিসেবে সকাল থেকে রাজধানী শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। তবে হরতালে পিকেটারদের তেমন কোনো তৎপরতা না থাকলেও রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি সহ পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত সুলতানা কাকুনের রিপোর্টে। সকাল থেকে এরকম কয়েকটি খণ্ড খণ্ড মিছিল ছাড়া হরতালের সমর্থনে আর কোনো তৎপরতা দেখা যায়নি। প্রায় সব রাস্তার মোড়ে মোড়ে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। সব হরতালে সরকারি বিআরটিসি গাড়ি চললেও এবারের হরতালে কোনো বিআরটিসি গাড়ি রাস্তায় বের হয়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমাদের টার্মিনালে যে মনে করেন মালিক সমিতি আছে বা দলীয় লোক আছে, তারা বন্ধ করে দিয়েছে যে কোনো গাড়ি ঢুকতে পারবো না বা গাড়ি চালাতে পারবে না। পুলিশ এভাবে যান চলাচলে বাধা দিচ্ছে কেন জানতে চাইলে কর্তব্যরত পুলিশ জানায় উপরের নির্দেশে তারা এমন করছেন। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় গাড়ি চালকদের সাথে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। এছাড়া এখনো পর্যন্ত হরতালে কোনো বড় সহিংসতার খবর পাওয়া যায়নি।